স্টাডি রাইডার চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজ আমি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় সময় ও গতি এই অধ্যায়টির শক্তি ও কার্য এই অংশটুকু পড়ব এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের বাকি অংশটুকু তোমাদের পড়িয়েছি তোমরা যারা ভিডিওগুলি দেখো নি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওগুলি অবশ্যই দেখে নিও এতে অধ্যায়টি বুঝতে তোমাদের সুবিধা হবে চলো শুরু করা যাক কার্য এবং শক্তি এখানে প্রথমে যে প্রশ্নের উত্তরটা আমাদের জানতে হবে সেটা হলো শক্তি কাকে বলে এবং শক্তির একক কি শক্তি হলো কোনো বস্তুর কাজ করার সামর্থ্য অর্থাৎ কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে আমরা যখন কোনো কাজ করি সেই কাজ করার যে সামর্থ্য আমাদের মধ্যে থাকে সেটাকেই বলা হচ্ছে শক্তি ইংরেজিতে যাকে বলা হয় এনার্জি সিজিএস পদ্ধতিতে শক্তির একক হলো আর্গ এবং পদ্ধতিতে শক্তির হলো জুল এরপর আমরা কার্য কাকে বলে বস্তুর বল ওপর প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তাহলে বলা যায় প্রযুক্ত বল কার্য করেছে অর্থাৎ আমার কাছে একটি পেন রয়েছে আমি এই পেনটির ওপর বল প্রয়োগ করে পেনটিকে এখান থেকে এই জায়গায় নিয়ে গেলাম তাহলে আমি যে বল প্রয়োগ করলাম সেই বলটা কি কার্য করেছে সেটা আমরা কি করে বুঝবো না আমি পেনটার ওপরে বল প্রয়োগ করতে শুরু করেছিলাম এই জায়গাটা থেকে কিন্তু বর্তমানে পেনটা রয়েছে এই জায়গায় অর্থাৎ আমি যেই জায়গায় বল প্রয়োগ করেছিলাম সেখান থেকে কিন্তু পেনের এখন অবস্থান অনেকটা দূরে অর্থাৎ এক্ষেত্রে পেনের অবস্থানের পরিবর্তন ঘটেছে সুতরাং আমি বলতে পারি যে আমি কাজ করেছি অর্থাৎ আমি যে বল প্রয়োগ করলাম সেই বলটি কার্য করেছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তাহলে বলা যায় প্রযুক্ত বল কার্য করেছে তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি আর্গ এবং এসাই পদ্ধতিতে কার্যের একক হলো ঝুল তোমরা খেয়াল করো শক্তির একক এবং কার্যের একক কিন্তু একই সিজিএস পদ্ধতিতে শক্তি এবং কার্য উভয়েরই একক আর্গ আর এসআই পদ্ধতিতে উভয়েরই একক ঝুল এরপর আমরা জানবো কার্যের পরিমাণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে দেখো কার্যের পরিমাণ দুটো বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর কতটা পরিমাণ বল প্রযুক্ত হলো আর দ্বিতীয়ত বলের প্রভাবে বস্তুর স্মরণ হলো কি না এই দুটি বিষয়ের ওপর কিন্তু কার্যের পরিমাণ নির্ভর করে একজুল পরিমাণ কার্য বলতে কি বোঝ কোন বস্তুর ওপর এক নিউটন বল প্রয়োগ করে যদি বল প্রয়োগের দিকে বস্তুটিকে এক মিটার সরানো হয় তাহলে বলা যায় এক জুল পরিমাণ কার্য হয়েছে এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এরপরের প্রশ্নে বলা হয়েছে কার্য পরিমাপের সূত্রটি লেখ যদি এ পরিমাণ বল প্রয়োগ করায় কোনো বস্তুর স্মরণ ডি হয় তাহলে কার্য ডব্লিউ সমান যেহেতু ইংরেজিতে কার্যকে বলা হয় ওয়ার্ক ডান তাই ওয়ার্কডানের ডবলুয় জন্য কার্যকে আমরা ডবলু দিয়ে প্রকাশ করতে পারি তাহলে ডবলু সমান প্রযুক্ত বল ইনটু বলের প্রভাবে বস্তুর স্মরণ এখানে বল প্রয়োগ করা হয়েছে এফ পরিমাণ আর স্মরণ হয়েছে ডি পরিমাণ তাই ডবলু সমান এফ ইনটু ডি এটাই হলো কার্য পরিমাপের সূত্র এরপর একজুল সমান ড্যাশ ইন্টু ড্যাশ এর উত্তর হবে একজুল সমান এক নিউটন ইনু এক মিটার তাহলে কার্য সমান আমরা কি পেলাম কার্য সমান কার্য এছাড়াও রয়েছে বলের বিরুদ্ধে কার্য এবং কার্যহীন বল প্রথমে আমরা পড়ে নেব বলের দ্বারা কার্য কাকে বলে বলা হয়েছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখে হয় তখন তাকে বলা হয় বলের দ্বারা কার্য যেমন আমি তোমাদের পেনের এর উদাহরণটি দিলাম তাহলে পেনটিতে আমরা উপরের দিকে বল প্রয়োগ করেছিলাম তাই পেনটি কিন্তু উপরের দিকেই সরে গিয়েছিল সুতরাং আমার প্রযুক্ত বলের দ্বারাই কিন্তু কার্য হলো তাই এটি হলো বলের দ্বারা কার্য এর উদাহরণ হলো কোন বস্তুকে ঠেলা এরপর আমরা শিখব বলের বিরুদ্ধে কার্য কি বলের বিরুদ্ধে কার্য কাকে বলে উদাহরণ দাও কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ বলের বিপরীত অভিমুখে হয় তাহলে তাকে বলের বিরুদ্ধে কার্য বলে যেমন কোনো বস্তুকে যদি ওপরের দিকে ছোঁড়া হয় কোনো বস্তুকে উপরের দিকে যদি ছোঁড়া হয় তাহলে বস্তুটার গতি থাকে উপরের দিকে অর্থাৎ উপরের দিকে মুখ করে বস্তুটার ওপরে বল প্রয়োগ করা হয় কিন্তু সেই বস্তুটা অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে অর্থাৎ বস্তুটিকে উপরের দিকে ছোঁড়া হলেও অভিকর্ষের টানে কিন্তু বস্তুটা স্মরণ নিচের দিকে হয় এক্ষেত্রে কিন্তু এই বলটিকে আমরা বলতে পারি কার্যহীন বল সরি এক্ষেত্রে আমরা এই বলটিকে বলতে পারি বলের বিরুদ্ধে কার্য দেখো বলের বিরুদ্ধে কার্য কিভাবে হয় কোনো একটা বস্তুকে আমরা যদি উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে অর্থাৎ এই বস্তুটার গতি যদি উপরের দিকে হয় তাহলে বস্তুটা স্মরণ হয় উপরের দিকে কিন্তু অবিকর্ষ বল কাজ করে নিচের দিকে অর্থাৎ বস্তুটা উপরের দিকে উঠলেও তার প্রযুক্ত বলটা কিন্তু নিচের দিকে কাজ করে। সুতরাং এই ধরনের কার্যকে বলা হয় বলের বিরুদ্ধে কার্য এরপরে আমরা জানবো কার্যহীন বল কাকে বলে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগবিন্দুর স্মরণ যদি পরস্পর লম্ব হয় তাহলে প্রযুক্ত বল কোনো কার্য করে না একে বলা হয় কার্যহীন বল যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘুরছে তো সূর্য থেকে পৃথিবীগামী একটা সরল রেখা যদি আমরা টানি এই সরল সরলরেখাটার সাথে পৃথিবীর যে গতি পৃথিবীর গতি হলো তার কক্ষ বরাবর এই দিকে এই দুটো রেখার মাঝখানে কোন হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর সংযোজক সরলরেখা এবং পৃথিবীর গতির অভিমুখ এদের মধ্যবর্তী কোন হলো নব্বই ডিগ্রি অর্থাৎ এরা পরস্পর লম্ব তাই এটি হল একটি কার্যহীন বল এরপরে আমরা স্মরণের সাথে কার্যের পরিবর্তন লক্ষ্য করব ছবিগুলি লক্ষ্য করো প্রথমে একটা টেবিল আছে এবং দুটি বাটখাড়া আছে একটা এক কেজি ভরের বাটখাড়া আরও একটা এক কেজি ভরের বাটকারা আর তুমি এদিকে আছো তোমার বন্ধু এদিকে আছে তো তোমাকে বলা হলো এই এক কেজি ভরের বাটকারাটি টেবিলের উপরে তুলতে এবং তোমার বন্ধুও এক কেজি ভরের বাটকারাটি টেবিলের উপরে তুলল তো ক্ষেত্রে তোমরা কে বেশি পরিমাণ কাজ করলে নাকি তোমরা পরস্পর সমান কাজ করলে দেখো প্রত্যেকের জন্যই এক কেজি করে বাটখারা রয়েছে এবং প্রত্যেকে সেটিকে টেবিলের ওপরে তুলবে অর্থাৎ খেয়াল করো যতটা পরিমাণ বল প্রয়োগ করবে এবং যতটা পরিমাণ স্মরণ হবে প্রতিটাই কিন্তু দুই ক্ষেত্রে সমান অর্থাৎ তুমি যতটা কাজ করবে তোমার বন্ধুও কিন্তু ততটাই কাজ করবে অর্থাৎ সমান পরিমাণ কার্য করা হলো কিন্তু তোমাকে বলা হলো একটা দু কেজি ভরের বাটখারাকে টেবিলের ওপরে তুলতে আর তোমার বন্ধুকে বলা হলো এক কেজি ভরের একটি বাটখারাকে টেবিলের উপরে তুলতে তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাকে যেহেতু দু কেজি ভরের বাটখারা তুলতে হবে তাই তুমি তোমার বন্ধুর থেকে কিন্তু দ্বিগুণ কাজ করবে অর্থাৎ তুমি তোমার বন্ধুর কাজের দুগুণ কাজ করেছ এরপর তৃতীয় পরীক্ষায় বলা হয়েছে দুটো দু কেজি ভরের বাটখারা আছে এবং একটা টেবিলের উপর আর একটা টেবিল রাখা হয়েছে তো তোমাকে বলা হলো দু কেজি ভরের বাটকাটি প্রথম টেবিল পর্যন্ত তুলতে আর তোমার বন্ধুকে বলা হলো ওই দু কেজি ভরের বাটকাটি দ্বিতীয় টেবিলটার উপরে তুলতে অর্থাৎ তোমাকে যতটা পরিমাণ উচ্চতা পর্যন্ত তুলতে বলা হলো বলা হলো তোমার বন্ধুকে তার দ্বিগুণ পরিমাণ উচ্চতা পর্যন্ত তুলতে বলা হলো অর্থাৎ তোমার ক্ষেত্রে যা স্মরণ হবে তোমার বন্ধুর ক্ষেত্রে কিন্তু বাটকাটি স্মরণ হবে তার দ্বিগুণ অর্থাৎ তোমার থেকে তোমার বন্ধুকে কিন্তু দ্বিগুণ পরিমাণ বেশি কাজ করতে হবে অর্থাৎ এখান থেকে আমরা এটাই শিখলাম যে স্মরণ যত বেশি হবে বা বল যত বেশি হবে কার্যের পরিমাণও কিন্তু তত বেশি হবে এই সম্পর্কিত একটা সমস্যা আমি বলছি কোন ক্ষেত্রে বেশি কাজ করা হলো এখানে অপশন দেওয়া আছে অপশনগুলো খেয়াল করো আর এটা সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে যে প্রতিটি ঘটনায় একই বাড়ির জন্য তো পাঁচটি ইট একতলা থেকে তিন তলায় তোলা হলো পাঁচটি ইট একতলা থেকে তলায় তোলা হলো দশটি ইট একতলা থেকে পাঁচ তলায় তোলা হলো আর দশটি ইট একতলা থেকে থেকে তলায় তোলা হলো তো কোন ক্ষেত্রে বেশি পরিমাণে কাজ করা হলো সেটা তোমাদের বের করতে হবে এক্ষেত্রে দেখো তিন নম্বর অপশনটাই বলা আছে দশটা ইট একতলা থেকে পাঁচ তলায় তোলা হলো তাহলে এক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি পরিমাণ কাজ করা হয়েছে বারোটা বলা হয়েছে একটি স্প্রিং নিয়ে দুদিক থেকে টান দেওয়া হলো এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কোনো কার্য হয় কি আমরা জানি একটা স্প্রিং যখন দুদিক থেকে টান দেওয়া হয় তখন স্প্রিং এর কোন সামগ্রিক সরণ না হলেও ওর ভিতরে ছোট ছোট অংশের স্থান পরিবর্তন হয় তাই বলা যায় এক্ষেত্রে স্প্রিং এর আকৃতির পরিবর্তন হয় সুতরাং আকৃতির পরিবর্তন হলেও কিন্তু প্রযুক্ত বল কার্য করে এটাও কিন্তু তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে প্রশ্নটা দেখো একটি পিচকিরির মুখে বেলুন লাগিয়ে হাতল ঠেলে দেওয়া হলেও এক্ষেত্রে কি কার্য হয় হ্যাঁ এক্ষেত্রেও প্রযুক্ত বল কার্য করে তার কারণ পিচকিরির কোনো সামগ্রিক পরিবর্তন না ঘটলেও ওর ভিতরে ছোট ছোট কণার স্মরণ ঘটে কাজে যেহেতু স্মরণ ঘটে তাই বলা যায় যে প্রযুক্ত বল কার্য করেছে এবং এই স্মরণ ঘটেই কিন্তু বেলুনটা ফুলে ওঠে পরের প্রশ্ন শ্বাস নেওয়ার সময় পাঁজোর যে বল প্রয়োগ করে তাতে কি কার্য হয় হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে প্রযুক্ত বল কার্য করে কারণ শ্বাস নেওয়ার সময় ফুসফুসের কোনো সামগ্রিক স্মরণ না হলেও ফুসফুসে বায়ুর স্থান পরিবর্তন ঘটে অর্থাৎ বায়ুর স্মরণ ঘটে তাহলে যেহেতু বায়ুর স্মরণ ঘটে তাহলে বলা যেতে পারে প্রযুক্ত বল কার্য করে পনেরোর প্রশ্নে বলা হয়েছে দেয়ালে বল প্রয়োগ করে ঠেলার সময় তোমার দেহের কোনো শক্তি খরচ হয়েছে কোন কিভাবে বুঝবে। এটা বোঝার উপায় শরীরের ক্লান্তি হবে হৃদস্পন্দনের হার বেড়ে যাবে শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাবে গা গরম হয়ে যাবে ইত্যাদি লক্ষণ দেখে বুঝতে হবে যে শরীরের শক্তি খরচ হয়েছে কিসের জন্য পেশিতে ব্যথার অনুভূতি জাগে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমার জন্য আমাদের পেশিতে ব্যথার অনুভূতি জাগে আর আজকে শেষ প্রশ্ন অধিক পরিশ্রমের কারণে পেশিতে ব্যথার অনুভূতি জাগার কারণ লেখো অধিক পরিশ্রমের সময় পেশি কোষে অতিরিক্ত শক্তির দরকার হয় কোষে কোষে শ্বসন কার্য বেড়ে যায় ফলে খাদ্য ও অক্সিজেনের চাহিদা বেড়ে যায় হৃদস্পন্দন ও রক্তচাপও বেড়ে যায় পেশি কোষে শক্তির প্রয়োজন হলেও সেখানে অক্সিজেনের যোগান কম থাকার জন্য শক্তির চাহিদা মেটাতে কোষে এক বিশেষ ধরনের শোষণ শুরু হয় তার ফলে পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড জমতে থাকে এর ফলে পেশিতে ব্যথার অনুভূতি জাগে এই সাথে সাথেই আজকের এই অধ্যায়টি কিন্তু শেষ হলো তো পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায় সম্পর্কিত সমস্ত শর্ট কোয়েশ্চেন এম এমনকি বড় প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে দেব। যেগুলো তোমরা করে গেলে মোটামুটি 99% তোমাদের কমন পাওয়ার চান্স থাকবে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমাদের একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও এবং পড়াশুনো সংক্রান্ত কোনো সমস্যার সমাধান পেতে হলে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না আর বন্ধুদের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে